পহেলা বৈশাখ হচ্ছে আমাদের সংস্কৃতির প্রাণ, সব বাঙালি। এখানে একটা হচ্ছে ঈদের সে 21 ফেব্রুয়ারি, যেমন পহেলা বৈশাখ সকল ধর্ম বর্ণ সব বয়সের মানুষ অংশগ্রহণ করতে পারে। এটা হচ্ছে বাঙালির একটা ঐক্যের সম্প্রীতির প্রতীক। এটা বাংলার সংস্কৃতিকে জাগ্রত করে, মানুষের চেতনার মধ্যে আবার দেশপ্রেম জাগিয়ে তোলে, ভাষার প্রতি জাগিয়ে তোলে, দেশের প্রতি। এটার জন্য আমরা আরও বেশি চর্চা করা উচিত। হ্যাঁ, পহেলা বৈশাখে গ্রামে শহরে সর্বত্রই বৈশাখে উদযাপিত হয়, মেলা হয়, মানুষের অংশগ্রহণ হয়। এটা মানুষের ভালোবাসার সাথে একটা মিলে গেছে, সংস্কৃতির সাথে, মেলার সাথে মানুষের সকল শিশুদের, বয়স্কদের, সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ মেলাকে প্রাণবন্ত করে তোলে। গ্রামেও যেমন শহরে দেখো দিন দিন একা বৃদ্ধি পাচ্ছে। এখন আগে আগেছি, এখন আমার মনে হয় মেলার প্রসার অনেক বেশি ঘটেছে, অনেক বেশি মানুষ অংশগ্রহণ করে। এবং আবার গ্রামে বসেও প্রযুক্তির কারণে মানুষ এটাকে সরাসরি দেখতে পারে, সব প্রোগ্রাম লাইভ হচ্ছে। গত 42 বছর যাবৎ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। প্রথম আসি আমি 1979 সালে, তারপরে 84 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শুরু করেছি, এবং আজকে 2024 সাল, 40 বছর হলো না, 40 বা 45 বছর। সুতরাং শুরু থেকেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রমনার বটমূলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে শাহবাগে তরুণদের সমাবেশ, মানুষের সমাবেশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, এবং এটা সরকারের সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে বর্তমানে। এতে ফলে মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে এবং প্রসারিত হচ্ছে। মঙ্গল শোভাযাত্রার প্রতি অত কেউ কেউ একটা বিরোধিতা করে একটা ধর্মীয় দল থেকে, কিন্তু সকল শ্রেণীর মানুষ, সকল বয়সের এটাকে পজিটিভলি, ইতিবাচকভাবে নিয়েছে। এটাতে আমি কোনো ধর্মীয় বিষয় দেখি না, এটা সংস্কৃতি বিষয়, জীবনযাপনের বিষয়। এটা হচ্ছে কিছু লোক জেনে শুনেই বিভ্রান্তি তৈরি করা, নিজেদেরকে অন্যদের কাছ থেকে আলাদা করা, এবং কিছু মিডিয়ায় নিজেদের প্রকাশ পাওয়া সেটা করে। এটা এটার কোনো দার্শনিক ভিত্তি নেই, কারণ এটা আমরা জানি যে বাংলা নববর্ষ মুঘল সম্রাট সকবার আকবরের আমল থেকেই এটা শুরু হয়েছে, এবং এটা তো বয়স 500-600 বছর হয়েছে। এটা নতুন কিছু নয়, এটা দীর্ঘদিন ক্রমান্বয়ে বিবর্তিত হয়ে আজকে এই অবস্থায় এসেছে। ও কিছু কিছু লোক অকারণে, কিছু কিছু লোক স্বাধীনতা বিরোধিতা করেছিল, ওই তারাই এই বাংলাদেশের বাঙালি চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতি এটা বিরোধিতা করতে চায়। কোনো আর পথ নেই বাঙালি পহেলা বৈশাখকে বিরোধিতা করা, এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, অযৌক্তিক ধারণা। পহেলা বৈশাখের সাথে কোনো ধর্মীয় বিষয় নাই, এই সংস্কৃতির বিষয়, বাঙালির উৎসবের বিষয়। কী বলে, শস্যাদি আহরণ বিতরণ সংগ্রহের একটা উৎসব ছিল সম্রাটের কাছে, সেখান থেকে এটা গণমানুষের একটা উৎসবে পরিণত হয়েছে। যেন আমাদের 21 ফেব্রুয়ারি সকল ধর্মের সকল বর্ণের মানুষ পহেলা বৈশাখদের, সকল বাঙালি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বাংলা আসে বসবাস করে সবার একটা উৎসব এটা। সুতরাং এটাকে ধর্মীয় দৃষ্টি থেকে বিরোধিত করা সম্পূর্ণ অযৌক্তিক, বিভ্রান্তিমূলক, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। এটা আসলে বাংলাদেশে কোনো সময় এই বিরোধিতা কার্যকর হবে না বা জনগণ সমর্থন পাবে না।